তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন গেম প্লে ভিডিওতে আবারও সবাইকে স্বাগত। আর আজকে খেলবো গ্র্যানি। আর গ্র্যানি হচ্ছে মাইনক্রাফট। মাইনক্রাফটের মধ্যে এগুলো কি হচ্ছে ভাই? প্রথমে এইসব ভুতুড়ে কারবার, গ্র্যানি গেম তো এরকম না, আমি প্রথমবার খুলছি, জানি না কেমন হবে। তো চলো একসাথে দেখবো, তাহলে একটু মানে ভয়ানক ভয়ানক এক্সপিরিয়েন্স একসাথে অনুভব করা যাবে। চলো। আর আমি এখানে পুরো অন্ধকার হয়, কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক করে। এন্ডার আই খুঁজতে বলছে 6টা, তার মধ্যে 2টো পেয়েছি। এন্ডার আই দিয়ে কি হবে? এটা তো গ্র্যানি গেম, আর গ্র্যানির মধ্যে এন্ডার আই দিয়ে কি হবে কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে চলো বোঝা যাবে যে কি হয়। আর এখানে কোথায় ঢুকে গেলাম রে ভাই? ও না না, রাস্তা পেয়েছি। ও ভাই, সব ভুতুড়ে কারবার চলছে আবার, তো আগে থেকেই ভয় লাগছে। এটা কি গেম, কে বানিয়েছে ভাই মোড? দাঁড়াও দাঁড়াও, এই এই দরজা দিয়ে মনে হয় ঢোকা যাবে। এখানে একটা ওকে এখানে একটা সুইচ আছে। আচ্ছা, তো এরকম করে পাজল ফাজল বানানো আছে। আর মাইনক্রাফটে আমি কোনো মোড এখনো পর্যন্ত খেলে দেখিনি, তো গ্র্যানির মোড এটাই প্রথম। তোমরা যদি এটা পছন্দ করো তাহলে গ্র্যানি চ্যাপ্টার 2ও খেলবো এই মাইনক্রাফট এর মধ্যে। আর এখানে আর একটা চেস্ট পেয়েছি, যেটা থেকে টোটাল আমরা 5টা পেয়ে গেছি। এন্ডার আই, এটা কি বলে? হ্যাঁ, এন্ডার আই তো হবে। তো 5টা পেয়ে গেছি, আর একটা খুঁজতে হবে। তো আর একটা চেস্ট পেয়েছি, 6টা হয়ে গেছে, কিন্তু এগুলো দিয়ে হবে? ও ভাই, এগুলো কি ফেনা বেরাচ্ছে, ফেনা বেরোচ্ছে ভেতর থেকে, এগুলো কি? আর এটা ইয়ের মতো লাগছে আমার, এন্ড পোর্টালের মতো লাগছে জিনিসটা। তো এখানে এখানে একটা, আচ্ছা চারিদিকে এগুলো লাগাতে হবে, তো সম্ভবত এখানে একটা এন্ড পোর্টালের। ও শিট, এখান দিয়ে লাভ দিলে কি কিছু হচ্ছে? চলো টেস্ট করা যাক। 3 2 1, কোথায় চলে আসলাম? এটা আমার মনে হচ্ছে কোনো শ্মশান, কোনো কবরের আশেপাশে। কোথায়? সিরিয়াসলি, এখানে কবর দেওয়া আছে? কি আছে 1765 থেকে এত অত কি কি? আর বাক্সের মধ্যে কি আছে? রটন ফ্ল্যাশ সবগুলো নিয়ে নিলাম, 19টা। আর এই কবরের মধ্যে, হাই, এগুলো কি কারবার? এখানে রাস্তা ব্লক, নিড এ ডিফারেন্ট রুট। আচ্ছা এখান দিয়ে চলো দেখি কি আছে। আর প্রথম আমি কিছুই বুঝতে, ও শের ভু, এর গ্র্যানি গেমের ম্যাপ তো খুলেছি, আমি গ্র্যানিকে খুঁজে পাচ্ছি না। এগুলো কে সব আসছে? তোমার এটা কে ঢুকলো ভিতরে? ও তো চলো মনে, ও ও ভাই, আমি খেলবো না এই গেম। এটা কি গেম, কে বানিয়েছে এরকম ভয়ানক মোড? আর রাস্তা কোথায়? আমি কোন দিক দিয়ে যাবো? এখানে সম্ভবত গ্র্যানির বাড়িতেও যাওয়া যাবে। ও ও ভাই, এটা কি? সিরিয়াসলি, ওটা কে? এটা গ্র্যানির পোষা ভূত না? সিরিয়াস, আমার ও সিরিয়াস, এবার এবার আমার সত্যি সত্যি ভয় লাগছে। এটা কি গেম ভাই, কোথায় কি গেম খেলছি আমি? আমি ভুল করে ভয়ানক গেম ট্রাই করা শুরু করেছি, আমি জানি না আদৌ গেম আমি কতদূর খেলতে পারবো। আর গ্র্যানির চিহ্ন খুঁজে পাচ্ছি না আমি এখনো পর্যন্ত, কোথায় গ্র্যানি আছে? নাম তো গ্র্যানির মোড, কিন্তু আর সম্ভবত এটা গ্র্যানি চ্যাপ্টার 1। তো গ্র্যানি চ্যাপ্টার 1-এর ম্যাপ দেখা যাবে। আর ও, এটা আমি কোথায় চলে আসলাম? এটা কি স্যান্ড্রেলিয়ান না নাকি একটা মেয়ে ছিল না, যেটা ভূতের একটা গেম আছে প্লে স্টোরে, তো এরকম একটা মনে হচ্ছে। গেম লোডিং, প্লিজ ওয়েট। ওকে, তো এটা, আচ্ছা এটা তো গ্র্যানির ঘর, যেটা থেকে গ্র্যানি, এখানে একটা নোট আছে, লেভ দিস হাউস। আচ্ছা, আমাকে ঘরটা সেম টু সেম এরকম বানিয়ে রেখেছে। এখানে একটা ফ্লাওয়ার পড়াচ্ছে, যেখানে আছাড় মারলে গ্র্যানি দৌড়ে চলে আসবে। এখানে মনে হয় লুকানো যাবে। আর এখান দিয়ে দরজা, ও মনে পড়েছে, এখানে গ্র্যানি এরকমই একটা ম্যাপ থাকে, নিচে দরজা এস্কেপ করা যায়, ডোর এস্কেপ করা যায়। এখানে আর একটা রুম থাকে, এখানে 2টো ডোয়ার এক্সট্রা আছে। এই 2টো ডোয়ারে দেখি কি কি আছে। আর এখানে একটা সুড়ঙ্গ, এখানে একটা বুকশেল্পের মতো কি এসব রাখা আছে। আর এখানে, ও ভাই, একদম সেম টু সেম গ্র্যানি, অরিজিনাল গ্র্যানি গেমের মতো বানিয়েছে ম্যাপটা। তো যে গেম মোডটা ভাই বানিয়েছে ভাই, কি বলবো। তো চলো ওপরে দেখি, ওপরে একটা ইয়ে থাকতো, ও গ্র্যানির আওয়াজ শোনা গেল এবার প্রথম মনে হয় শুনলাম। আগে করেছিল কিনা মনে হয় না করেছিল, এটাই প্রথম শুনলাম। আর এখানে লেদারের ইয়ে ইউজ করা যাবে, এটা তো মাইনক্রাফট ভুলে গেছিলাম। তো চলো নিচে, ও এটা কি হলো ভাই, আমি তো শিফট টেপেছিলাম। আচ্ছা, তো মাইনক্রাফটের যেগুলো কন্ট্রোল হয় এটা এখানে কাজ করবে না, মোডের মধ্যে মোডটা অন্যরকম কাজ করবে। আর ওখানে আমার সব পড়ে আছে, তো আমাকে ঘুরে ঘুরে যেতে হবে, কারণ ওখানে ওই যে ঘন্টিটার মধ্যে পা লাগলে ঢুমটা। ওকে, তো এখানে একটা
মেলন পেয়েছি। আচ্ছা, মেলন দিয়ে যদি আমি ওই যে ওইখানে একটা কুয়ো থাকে যেখানে মেলন কাটলে পরে ভেতর থেকে চাবি বেরোয়, তো এটা থেকেও সম্ভবত চাবি বেরোবে। আর এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না আমি, আর গ্র্যানিকেও এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি। গ্র্যানি কোথায়? আর এগুলো কার পোস্টার লাগিয়ে রেখেছে ভয়ঙ্কর! একটা বই পেয়েছি, তো বইটা আসলে কি? মেষ। আচ্ছা 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 আচ্ছা, এটা কে? ওই যে মানে ও, ওটা কি গ্র্যানি ভিলেজার? ও না 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 না, সরি। ও ভাই 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 ভাই, শো এত স্পিডে দৌড়ালে কি হবে? আমি তো দৌড়াতেই পারছি না, কত স্পিডে দৌড়ে চলে আসলো আমার পিছে পিছে। তো এটা গ্র্যানির বাথরুম, যে যেখানে ইয়ে হয়। আর বাথরুমেও একটা জিনিস পাওয়া যায়, কিন্তু এগুলো কি কি লাগিয়ে রেখেছে ভাই উল্টো পাল্টা। আর চলো বাইরে, এখানে লুকোনোর জায়গা আছে, লুকোনো যাবে, গ্র্যানি দেখতে পাবে না। আর এখানে, আচ্ছা এক মিনিট, এখানে হপার নাকি? আচ্ছা, হপারের মধ্যে তো আইটেম থাকে। ওপেন কি পেয়ে গেছি আমি অলরেডি, তো ওপেন কিটা ইউজ করা যাক। আর আমি জানি কোথায় ওপেন কি ইউজ হয়, তো চলো এই সুড়ঙ্গ দিয়ে যেতে হবে। ওপেন কি দিয়েছে দেখি, হয়তো বউটো কিছু একটা দিবে, কারণ বউ গ্র্যানিতেও তো বউই থাকে, এখানে সম্ভবত বউ থাকবে। তো চলো এখানে কি বানিয়েছে দেখি। আর এখানে আর একটা সুড়ঙ্গ আছে, তারা ওকে তো ওপেন কি আছে বলে একা একাই ডোরটা খুলে গেল। এখানে কিছু ট্র্যাপ ফ্র্যাপের মতো কিছু নেই, তো বউ পেয়েছি। আর এটা কি? আচ্ছা, এগুলো দিয়ে গ্র্যানিকে মনে হয় মারা যাবে, তো এখনো টেস্ট করতে হবে কি হচ্ছে ভাই, এটা কিরকম বোর্ড। আর এটাতে আমি আদৌ স্কেপ করতে পারবো কিনা আমি জানি না, তো দেখি। এটা ভাই নষ্টই করতে হবে, এটা আচ্ছা দুটোই আছে আমার কাছে, আমি তো একটা নষ্ট করলাম কিন্তু নষ্ট হলো না আমার কাছে, এখনো দেখো দুটোই আছে, আমি দুটোই পেয়েছিলাম। আর এখানে আরও আছে লেদারের জ্যাকেট, লেদার টুনিক নাকি, আচ্ছা যাই হোক। এখানে আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, তো চলো এখান থেকে এগুলো পরে এদিকে। ভাই কোথায় থেকে আমাকে দেখে, কোথায় আন্দাজে শিউ শিউ বকে বেড়াচ্ছে। চলো এখান দিয়ে দেখি নিচে কি। ও ও ও, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভাই গ্র্যানির শিউ এর থেকে বেশি ভয়ঙ্কর। তো এখানে মনে হয় যে স্ক্রু ড্রাইভার লাগবে। আর আমার যতদূর মনে পড়ছে এখানে নিচে একটা গাড়ির ঘর থাকে, যেখানে ও গ্র্যানি, এখানে আমি এটাকে মারতে হবে। দাঁড়াও এক সেকেন্ড, এখানে আমি বোটা বার করে নিয়ে যাই, দেখি মারতে পারি কিনা। তো চলো সামনে গিয়ে, আর এক এক দুই। ও ও ভাই মরলো না, এটা কি রকম চিটিং ভাই! আমি তো এক সেকেন্ড यार मजाक हो रहा है, नहीं ये हम यहां पे क्या करने आए हैं, मेरी बात, हम यहां पे क्या कर रहे हैं? ड्रे फोर ऑलरेडी 4টা দিন নষ্ট করে ফেললাম, এখানে কিছুই হলো না গ্র্যানির, এটা কি রকম চিটিং ভাই! তা আমি তো এসকেপই করতে পারবো না তাহলে, আমাকে আরো সাবধানে খেলতে হবে, দেখবো কত দূর এই গেমটার আমি যেতে পারি। আর প্রথমবারে সম্ভবত আমি জানি যে এসকেপ করতে পারবো না, কিন্তু যতদূর চেষ্টা করে দেখবো, যতদূর পারি কতদূর খেলবো। আর ও এটা কি হলো, খুব অন্যায় হয়েছে, কোথেকে চলে আসলো ভাই লাস্ট দিন, এটা কি হচ্ছে ভাই, এটা কি মোড়! অনেক গ্লিচ আছে এই গেমের মোডের মধ্যে, ম্যাপটা ভালো বানিয়েছে কিন্তু এখানে তীর কে মারলো? এ ভাই ভূতের ঘর, তো ভূতরে ভূতরে কারবার হচ্ছে সব, কোথা থেকে তীর মারছে, কোথা থেকে কি হচ্ছে। ও ও ও ও ও ও ও ও ও, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, না 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 না, আর মরবো না, পালাও পালাও পালাও, ঘন্টা বাজুক যা বাজুক, আর কোনো টেনশন নেই। আমার বউগুলো কোথায় গেল, বউ খুঁজতে হবে। ও এটা কি ওই ট্র্যাপটা, এটা কি ওই যে সিলভার ফিশের মতো লাগছে, সিলভার ফিশ দিয়ে ট্র্যাপ বানিয়ে রেখেছে গ্র্যানির মধ্যে। আর এখানে ওই যে কুয়োর জায়গাটা পেয়ে গেছি, কুয়োর জায়গাটা মধ্যে তরমুজ পেয়েছিলাম, তরমুজটা তো পড়ে গেছে মরে। আর এটা তার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমার একটা একটা করে জিনিস নিয়ে যেতে হবে না, আমার ইনভেন্টরি তো অনেক কিছু আটবে, তো ওটার কোনো চাপ নেই। আর চলো এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা ঘন্টা বাজানো আছে, আর আর কি আছে, আর এখানে দরজা আছে একটা, কিন্তু দরজাটা আদৌ খুলবে কি না আমি জানি না, তো খুলছে না দরজা, নট ওয়ার্কিং ডে। আর আচ্ছা এখানে আর একটা রাস্তা আছে, এই রাস্তাটা গিয়ে দেখি। আমার মনে পড়ছে গ্র্যানি অনেক দিন আগে আমি খেলেছিলাম, 4 মাস হয়ে গেছে হয়তো। তো ও ভাই আই ফেল, আর একটা বই, এই বইতে কেউ লিখে গেছে যে আই ফেল্ড, এটাও রেখে দিই। আর যা যা পাই এখন সব রেখে দেবো। আর আর কোথায় কী আছে, তো চলো এখানে পেয়ে গেছি বউ, তো আমার এখানে সিলভার ফিশের আওয়াজ পেলাম বোধ হয় আমি। আর এখানে বউ পেয়ে গেছি, আর ও ভাই কী সব পিতকুট আওয়াজ রে বাবা, এগুলো কোত্থেকে আওয়াজ করছে, ওই দেখো দেখো কী সব ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট।
গ্র্যানিতেও এত ভয় পাইনি আমি, সিরিয়াসলি বলছি। প্রথমে যেরকম, আচ্ছা এখানে একটা কার্টিং প্লেয়ার্স লাগবে, তো প্রথমে যেরকম ভয় পেয়েছিলাম ওই ভূতনি টুতনি দেখে, আমি গ্র্যানি গেমে অত ভয় কখনো পাইনি যতটা ভয় এই গেমে লাগছে আমার। আর এখানে আচ্ছা ওই ঘরটায় চলে আসলাম যেখানে, ওকে তো একটা ব্যাটারি পেয়েছি, ব্যাটারিটা সম্ভবত গাড়িতে লাগানো যায় না, কোথায় যেন লাগানো যায় ভুলে গেছি আমি। তো ব্যাটারি, আর এখানে আর একটা গোপন দরজা আছে, এখানে একটা সুইচ আছে, সুইচটা ও কি হলো, কিছু একটা হবে। ও কে ভাই এটা কি হলো, ওই যে ট্যাডি, আচ্ছা ওই গ্রানির ট্যাডি ব্যাটটাও রাখা আছে এখানে, আর এগুলো তো ওই যে বউয়ের কি বলে ওটাকে, আচ্ছা যাই হোক এগুলো উঠেই নিই, যতগুলো হলো টোটাল আমার কাছে 5টা হয়ে গেছে, আর এগুলো মারলে কমে না থেকেই যায়, তো এটা অনেক ভালো কথা। আর এখানে একটা জিনিস থাকে, ওই যে স্ক্রু ড্রাইভার পাওয়া যায় এখান থেকে, কখনো হ্যামার পাওয়া যায়। আচ্ছা এখানে কি হলো, কিছু একটা পড়লো, চলো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আমাকে, ওটা আনতে হলো। ও ও ও ও এক মিনিট এক মিনিট, গ্র্যানি ওখানেই দাঁড়িয়ে আছে, বাপরে বাপ গ্র্যানি, আমি ও দেখলে তোমরা, ও ভাই কি স্পিড, টেলিপোর্ট হয়ে গেল মনে হয়। এক মিনিট এখানে, ও কোথায় মারলাম, অটোমেটিক চলে গেল। ও গ্র্যানি, গ্র্যানি এক মিনিটের জন্য গায়েব হয়ে যাবে, আর আমি কোথায় তীর মারলাম আমি নিজেও মারিনি, মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়ে গেল, গ্র্যানির গায়ে লেগে গেছে। আর এটা কাটা যায়, এটা কাটে, ওকে তো এটা কী পেলাম, সেফ কি, সেফ কি পেলাম, আর সেফ কি দিয়ে কী হয় ভুলে গেছি, তো এটাও খুঁজতে হবে আমাকে। আর আর এখানে কি আছে, এখানে একটা সিন্ধু, ওকে তো এখানেও, আচ্ছা ওয়াপেন কি লাগালে হয় এটা খোলে, তাহলে তো খুব ভালো। আর নিচে একটা গাড়ির ঘর থাকে এখানে, আদৌ গাড়ি, ও ভাই এটা কীরকম চারকোনা গাড়ি, মাইনক্রাফ্টের চারকোনা গাড়ি দেখো। আর এদিকে, এদিকে একটা ধোঁয়া বেরোয়, আর এখানে কিছু একটা ইয়ে করা আছে, কানেকশন করা আছে রেড স্টোনের সাথে, কিন্তু রেড স্টোনের কানেকশন তো আমি বুঝতে পারছি না কিছু, যে কী করে কাজ করবে আদৌ। আর এটা আমার বোঝার কোনো ইচ্ছাও নেই, আমার এই গাড়ির, গাড়ির এই গাড়িতে ওঠার কোনো শখ নেই, আমি ডোর এস্কেপ করবো পারলে। আর ব্যাটারি ফ্যাটারি কোথায় ভরে ভাই, ব্যাটারি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ব্যাটারি ভরতে পারলাম না গাড়িতে। এবার গ্র্যানিকে আর একবার বেহোশ করবো আমি, অলরেডি একবার বেহোশ হলো কিন্তু ওটা কীভাবে হলাম বুঝলাম না। নিচে একটা জিনিস হবে, ওই যে ক্রসবো দিয়ে যদি আমি ওখানে মারি, ওখানে একটা গোপন ঘর আছে যেখানে মারলে পারে একটা জিনিস পাওয়া যায় এক্সট্রা, তো এখানে দেখি কী দেয় আমাকে। এই যে এই গেটটা তখনই খুলবে যখন আমি এই সাইডের সুইচটার মধ্যে গিয়ে মারবো, তো এখানে মারা যাক দেখি কী দেয়। ওকে তো ঘর খুলে গেছে ভাই, সব কিছু সিস্টেম একদম পারফেক্ট বানিয়ে রেখেছে, হয়তো এস্কেপ সিস্টেমও বানিয়েছে, কিন্তু আমি মনে হয় না আজকে এস্কেপ করতে পারবো এই গেম, যথেষ্ট চেষ্টা করব। আর এটা কি মোবাইলের মতো মনে হচ্ছে, কিন্তু মোবাইল না, এটা কি বুঝলাম না। আর এটা এরকম করে আওয়াজ পাখিতে করছে, এটাকে এটাকে ইয়ে মারবো, দাঁড়া এক মিনিট একটা আইডিয়া এসছে আমার মাথায়, তার আগে আমি একটু খুঁজে নিয়ে কিছু পাই কি না। এখানে বার্ডের জন্য এই যে কী বলে ওটাকে, বার্ড শিট না কি একটা পাওয়া যায়, ওকে তো এখানে আমার, আচ্ছা তো এরকম করে কাজ করে, আমার দিয়ে এগুলো ভাঙা যাবে ডাইরেক্ট। আর এখানে কি কিছু পাওয়া যাবে মনে হয়, এখানে দেখি কী আছে, আচ্ছা স্পেশাল কি পেয়েছি, স্পেশাল কি দিয়ে আবার কী হবে, স্পেশাল কি আছে থাক জানি না কী হবে, আমি ভুলে গেছি গ্র্যানি, অনেকদিন আগে খেলেছিলাম। আর এবার আমি মেন কাজটা করব, এই কোডটা নেব, কিন্তু ও এক বাড়িতে মরে গেল ভাই, কোড পাহারা দেওয়ার জন্য পাখি কেড়ে গেছি লিখেছিল গ্র্যানি, আর কোডটা পেয়ে গেছি, কিন্তু কোডটা কোন কাজে লাগবে আমি জানি না, কিন্তু এটা জানতাম যে কোডটা থাকে। আর এখানে একটা ইয়ে দিয়ে কাজ হয়, স্ক্রু ড্রাইভার দিয়ে, তো ওকে কাজ হয়েছে। আর এখানে আচ্ছা এখানে কি আছে, উইন স্যান্ডেল, এটা দিয়ে কুয়োর মধ্যে লাগানো যাবে সম্ভবত, কুয়ো দিয়ে কিছু হবে, কুয়ো থেকেও কিছু একটা চাবি টাইপের বেরোয়, কিন্তু কুয়োতে কি আদৌ কিছু বেরোবে আমার মনে হচ্ছে না তেমন কিছু হবে, কারণ এই মাইনক্রাফট দেখো কুয়োর সিস্টেমটাই দেখো, নিচে কোনো জল টল কিচ্ছু নেই, এটা কি কাজ করবে আদৌ, কিছুই কাজ করছে না ফালতু, আর কাজ হয়তো করবে, অন্য মেকানিজম আছে আমার মাথায় ঢুকছে না এগুলো। আর এমনিতেই মাইনক্রাফট নিটে কাটিং প্লায়ার্স, কাটিং প্লায়ার্স কোথায় পাবো আমি এখন, কাটিং প্লায়ার্সের আগে এগুলো আমি ভেঙে নিই। আর আচ্ছা এগুলো কমপ্লিট, কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে মনে হয়, না না না, তো এখানে প্যাডলক কোড আছে যেটা আমাকে, মানে আমার লাগবে, আর কাটিং প্যাডলক কী লাগবে, প্যাডলক কী দিয়ে এটা ভাঙা যাবে সম্ভবত, প্যাডলক কী দিয়ে এটা ভাঙা, আচ্ছা এটা ভাঙা যাবে। আর এখানে কাটিং প্লায়ার্স লাগবে, যেটা আমি কী কাজে লাগে আদৌ আমি জানি না, তো দেখি এখানে পেয়ে গেছি কাটিং প্লায়ার্স।
আর চলো কাটিং প্লাস দিয়ে কেটে দেখি, এটা কাটা যাবে সম্ভবত, কিন্তু এখানে কাটা যায় নিচে একটা থাকে, চলো নিচে একটা কাটিং প্লায়ার দিয়ে কাটতে হয়, সম্ভবত ওটা কাটলে একটা কানেকশনের তৈরি হবে। ও গ্র্যানি কোথ থেকে দেখে নিচ্ছে ভাই, আমি তো আওয়াজও করছি না সেরকম, আর গ্র্যানি তো দেখাও যাচ্ছে না, গ্র্যানি হাওয়া হয়ে গেছে একদম। আর ব্যাটারি নেক্সট কি কি বলছে বুঝতে পারছি না, ব্যাটারি লাগবে কি লাগবে। আর এই ঘরটাতে জিনিস থাকে যেগুলো আগে ভেঙে নিই অ্যাডলক কি ফি দিয়ে, এখানে মনে হয় প্লে হাউস কি থাকে মানে লাগে যেটা উপরে পাওয়া যায়, তো চলো প্লে হাউস কি আনতে যেতে হবে উপরে। আর এখানে একটা কঙ্কাল আচ্ছা, এখানে তো আমি একবার এসেছিলাম একটু আগে, তো এখানে এসে আমি তেমন কিছু করতে পারিনি, আমার হামার লাগবে। আচ্ছা এটা ভাঙতে হবে আমাকে, এটা ভেঙে ভেতরে ঢুকে আমাকে প্লে হাউস কি আনতে হবে এখন। ও এটা কিরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনো একবার, ও ভাই গ্র্যানি তো এত ভয়ঙ্কর সাউন্ড ইফেক্ট ইউজ করেনি যতটা পরিশ্রম এই মাইনক্রাফট মোডে ইউজ করেছে। তো এখানে ড্রয়ারে কিছু আছে না, ড্রয়ারে কিছু নেই, তো এখানে সম্ভবত থাকে, আচ্ছা পেয়েছি মনে হয়, এটাই মনে হয় সম্ভবত ইয়ে প্লে হাউস কি, কিন্তু এখানে একটা কাঁকড়া থাকতো গ্র্যানি গেমে, কাঁকড়াটা নেই। তো প্যাডলক কি কাটিং প্যাডস আছে, সেটা ভাঙতে হবে সম্ভবত। ও ভাই দেখো সব কীরকম উল্টো পাল্টা মেকানিজম করে রেখেছে, একটার সাথে একটা কানেকশন করে রেখেছে। আর এখানে গিয়ে এবার টেস্ট করি, তো প্লে হাউস কি দিয়ে দেখি কি হয়, প্লে হাউস কি দিয়ে কি হবে, ও মানে চাবি দিয়ে খোলার কোনো অপশন নেই। ও ভাই কি হলো, এটা কি হলো, এক মিনিট, ও এটা কোথায় চলে আসলাম, এটা রিপেয়ার আছে, এগুলো হ্যান্ডবিল সব। আর এখানে এখানে কাঁচ দিয়ে আটকানো আছে, কাঁচ দিয়ে এটা মাস্টার কি সম্ভবত, কিন্তু মাস্টার কি দিয়ে তো ডোর এস্কেপ করা যায় যতদূর মনে পড়ছে। আর আর এখানে সব অ্যানবিল রাখা আছে, এখানে কি এই বুড়িটার ছবি সব জায়গায় লাগিয়ে রেখেছে, মনে হয় গ্র্যানির বোন এটা। আর রিপেয়ার এগুলো কি দিয়ে কি বানিয়ে রেখেছে বুঝতে পারছি না, আর এটা কি করে আমি বার করবো সেটার কোনো ক্লু পাচ্ছি না। এক মিনিট এখানে, ও দেখো কি সব উল্টো পাল্টা করে রেখেছি, এখানে মাস্টার কি পেয়ে গেছি, এবার মাস্টার কি দিয়ে হয়তো কিছু একটা করতে পারবো, তো চলো দেখি কাজ করে কি না, মাস্টার কি কী করে কাজ করবে ডোরের ওখানে সেটাও জানি না। আর এখানে তো গ্র্যানি চলে আসবে ঘন্টা বাজালে, ঘুরে ঘুরে যেতে হবে। আর মাস্টার কি দিয়ে কি ভাঙা যাবে দরজাটা, না ভাঙা তো যাচ্ছে না, অন্য কোনো রাস্তা হবে হয়তো এই ঘর থেকে বেরোনোর, তাছাড়া আমার মাথায় আপাতত কিছু আসছে না যে এখান থেকে নর্মাল। ও ও আসিস না, ধোয়া বেরোচ্ছে মাথা, ও মরেছে, কিন্তু গ্র্যানি মরে মানে ভিলেজারকে ট্রান্সফর্ম করে বানিয়েছিল গ্র্যানি, কিন্তু একদম গ্র্যানিকে সাজিয়েছে সুন্দর করে। এবার এটাকে আমি আগে মেরে নিই একবার, আমার এটা পায়ের মধ্যে কামড়েছে, তো চলো এখানে এখানে আমি এগুলো ইউজ কী করে করবো বুঝতে পারছি না, এখানে যে কোড, আচ্ছা ওই রকম সিস্টেম করে রেখেছে এখানে কোড। আর বাম সাইডে যদি আমি মাস্টার কি দেই, কিছু একটা তো হলো ঠং করে, কিন্তু কিছু বুঝতে পারছি না, হচ্ছে না ভাই, এর থেকে আমি বেশি কিছু করতে পারবো না, আর কি করতে হবে এখানে। তোমরা যদি জানো কোনো ক্লু থাকলে আমাকে দিও, তাহলে যদি এই গেমের ফুল এস্কেপ দেখতে চাও, আমার অতটা ইন্টারেস্ট নেই এটা এস্কেপ করাতে। গ্র্যানি চ্যাপ্টার 2 ট্রাই করবো মাইনক্রাফট মোডে, ওটা এস্কেপ করবো, এটাতে আমি বুঝতে পারছি না আর কিছু এস্কেপ হবেও কি না আদৌ। তো মজা লাগলো, ভালোই গেমটা খেলে, অনেকটাই সিমুলার বানিয়েছে। ও ভয় কোত্থেকে এসে ভয় পাইয়ে দিচ্ছে গ্র্যানি, তো তাক আজকের মতো এই পর্যন্তই, আগে চলো একটু দেখি ঘুরে ফিরে গ্র্যানির এক্সপেক্টেড মোডটা, এবার গ্র্যানি আমার মুন্ডু নেবে মানে মাথা আলাদা করে দেবে। তো যাই হোক, যদি চ্যানেলটিতে তোমরা নতুন হও চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করো, তার আগে ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে ভিডিওটিতে আগে লাইক করো অবশ্যই, আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো এক্সপেক্টেড মোডে দেখি। আর কিছু তোমাদের সাথে কথা আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 500 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি এত বড় ফ্যামিলি তৈরি করার জন্য। আর আশা করি এভাবেই সাপোর্ট করবে, খুব তাড়াতাড়ি হয়তো 1K-তেও পৌঁছে যাব। আর ভিডিও এই চ্যানেলে অনেক ভিডিও আসবে, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, এই তো কেবল শুরু। আর জানি অনেক দিন পরপর ভিডিও দিচ্ছি, তো এর জন্য মন থেকে অনেক অনেক সরি সবাইকে, কারণ আমি একটু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তাড়াতাড়ি অনেক ভালো ভালো ভিডিও আসবে এই চ্যানেলে। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক বকবক করলাম, তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও।
আজকে লাইক কোনো এম রাখছি না, মাইনক্রাফটের দিন এম রাখবো। আর আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।